একজন যুবক চোখের পরি চলে চলে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা সংবাদ দিতে এসেছি, আমার বাবা আজকে ইন্তেকাল করেছেন, এই কথা বলতে আপনাকে এসেছি। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তোমার বাবা ইন্তেকাল করেছেন, আমি কি করতে পারি? আগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা যেই কেউ না, এমন একজন বাবা আমার যিনি ইন্তেকাল করেছেন, যিনি আপনার পিছনে সলাত আদায় করতেন, যিনি আপনার সঙ্গে বিভিন্ন বাড়িতে দাওয়াতে যেতেন, আপনার সঙ্গে অনেক সময় দিনের দাওয়াত দিয়েছেন, আপনার সলাতে উনি মাঝে মাঝে ইকামত দিয়েছেন, পয়গম্বরে আরবি তিনি ইন্তেকাল করেছেন, আমার বাবা ইন্তেকাল করেছেন, এই খবর শুধু আপনাকে দিতে এসেছি তা না, পয়গম্বরে আরবি আমার বাবা ইন্তেকালের আগে আমাকে কয়েকটা ওসিয়ত করেছেন, আপনাকে বলবার জন্য আমি বলতে চাই। পয়গম্বরে আরবি বললেন, যুবক বল, এমন একজন গোলাম যিনি আমার পিছনে সালাত পড়েছে, আমার সঙ্গে যুদ্ধে গিয়েছে, আমার সঙ্গে মেহমানদারিতে গিয়েছে, আমার পিছনে ইকামত দিয়েছে, এমন একজন বুজুর্গ, সে ইন্তেকাল করেছে, কি বলতে চাও বলো? যুবক ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকালের সময় আমাকে বলেছেন, বাবারে, আমি ইন্তেকাল করবার পরে পৃথিবীর কোনো মানুষকে প্রথমে জানাবা না, সর্বপ্রথম বিশ্বনবীকে তুমি জানাইয়া দিবা আমি ইন্তেকাল করেছি, ওনাকে জানাইয়া দিবা, আর বলবা আমার ওসিয়ত, আমি ওনাকে ওসিয়ত করেছি, আমি ইন্তেকাল করলে দুনিয়ার কোনো মানুষকে দিয়ে আমার যেন গোসলের ব্যবস্থা না হয়, উনি যেন নিজে থেকে আমার গোসলের ব্যবস্থা করেন। পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি আপনার জন্য জীবন দিতে পারি, আপনি বলেন তো আমার বাবার ওসিয়ত আপনি পুরা করবেন কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, যুবক রে, তোমার বাবা বলেছেন তোমার বাবার গোসল আমি দেব, অবশ্যই তোমার বাবার গোসল আমি হাজির থাকব। কেন বলেছে তোমার বাবা? অগো আল্লাহর পয়গম্বর এই জন্য বলেছেন, আপনি বিশ্বনবী, যদি আমার বাবার গোসলের সময় আপনি ওখানে থাকেন আর আপনার হাত মোবারক আমার বাবার শরীরে লেগে যায়, আমাদের বিশ্বাস আমার বাবার বডিতে ফেরেশতারা আজাব দিবে না। আল্লাহর পয়গম্বর বললেন, মেনে নিলাম। দুই নম্বরে কি বলতে চাও? যুবক বলেছেন, পয়গম্বরে আরবি, দুই নম্বর হলো আমার বাবা বলেছেন তিনি যদি ইন্তেকাল করেন আপনার জবানের লালা, আপনার তুতুর অনেক দাম, অনেক বরকত, তিনি ইন্তেকাল করলে আপনি যেন আপনার জবান থেকে কিছু তুতু উনার বডিতে লাগাইয়া দিলে কবরের ভিতরে কোনো ফেরেশতারা আপনার তুতু মুবারকের বরকতে প্রশ্ন করতে আসবে না। পয়গম্বরে আরবি বললেন, তাও মেনে নিলাম, আর কি বলতে চাও? এবার যুবক বলছেন, আল্লাহর পয়গম্বর, আমি বলতে চাই আমার বাবা বলেছেন ইন্তেকালের পরে তার কাফনের জন্যে দুনিয়ার দামি কোনো কাপড় লাগবে না, আমার বাবা বলেছেন আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি যদি আমার বাবার কাফন হিসাবে আপনি দিয়ে দেন, আমার বাবার বিশ্বাস কবরে গেলে আপনার জুব্বা মুবারকের বরকতে আর পাওয়ারে কোনো ফেরেশতারা আজাব দিতে পারবে না। পয়গম্বরে আরবি বললেন, মেনে নিলাম, আর কি প্রশ্ন করতে চাও, জানতে চাও? যুবক ডেকে ডেকে বলছেন, আল্লাহর পয়গম্বর, আমার বাবা ওসিয়ত করেছেন উনি ইন্তেকাল করলে ওনার জানাজার ইমামতি যেন আপনি করেন, আমার বাবার বিশ্বাস আপনি যেই জানাজার যেই লাশের ইমামতি করবেন ওই লাশকে আল্লাহ জাহান্নামে দিবে না। আল্লাহর পয়গম্বর বললেন, মেনে নিলাম, আর কি বলতে চাও? আগো আল্লাহর পয়গম্বর, আমার বাবার বিশ্বাস কবরের ভিতরে আমার বাবাকে আপনার হাত দিয়ে রেখে দিবেন, আপনার হাত মুবারকের মাধ্যমে আমার বাবাকে কবরের ভিতরে যদি রাখেন আমার বাবাকে কবরের ভিতরে আজাব দিবে না। আমার নবী বললেন, মেনে নিলাম, এবার বলো তোমার বাবাকে কে মরেছে? যুবক দাঁড়িয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার সব থেকে বড় মুনাফ। নবীজি বলেন, আব্দুল্লাহ মারা গেছে? রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো মারা গেছে। মরে গেছে উবাই ইবনে সালুল? রাসূলুল্লাহ, আমার বাবার জানাজা আপনি যাবেন না? অবশ্যই যাব। নবীজি দাঁড়িয়ে গেলেন জানাজা যাওয়ার জন্য। আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাম বলছে আপনি শুনছেন? এত শয়তান সারা জীবন আপনার পিছনে নামাজ পড়ছে, মসজিদে বাইরে কেমনি আপনার পিঠে নুজায় হি চিন্তা করছে। ওহুদের যুদ্ধে আপনার সাথে গিয়েছে,
অর্ধেক রাস্তা থেকে 300 লোক নিয়ে ফিরে আসছে, আপনাকে মারবার জন্য মসজিদে জেরার তৈরি করেছে, আপনি লোকের জানাজায় যাবেন? নবীজি বলছেন আমার আল্লাহ তো বলেন নাই সে মুনাফিক, আমি গেলে আপত্তি কি? আমার বলছেন আল্লাহর বইলে লাভ কি? আমরা বলতেছি বুঝতেছেন না, আমরা যে টাটকা সাক্ষী দিচ্ছি, আমার বলছেন রসুল পাক বলছেন আমার সব ঠিক আছে, তো আমি তো রহমতের নবী, আমি তো যেতেই হয়। আমার বলেন আপনি যেতে পারেন, কিন্তু আমার বিশ্বাস, আমি ভুল বলছি না, আমার কথার সমর্থনে অবশ্যই আল্লাহ কোন আয়াত নাজিল করে দিবেন। আমার তো এই লোক ছিলেন যার কথার সমর্থনে আল্লাহ 12-14 আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, নবীজি পৌঁছে গেলেন এই লোকের জানাজায়, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রসুলের পিছনে নামাজ পড়ে, মাঝে মাঝে ইকামত দেয়। আমি কি পাগড়ি পরছি? আর পাগড়ি মোটা ছিল, দাঁড়াইও এতক্ষণ লম্বা ছিল, বিশাল লম্বা জুব্বা পরতো, চুল মাঝে মাঝে একবারে সাফ করে ফেলাই দিত, মানে মাথাটারে পরিষ্কার রাখতো, নির্ভেজাল রাখতো। এই লোকটা এত বড় জুব্বা, এত বড় পাগড়ি, রসুলের পিছনে নামাজ পড়তো, রসুল তার জানাজা যাচ্ছেন, হাজির হয়েছেন, সাহাবায়ে কেরাম পাঞ্জাবি টান দিয়ে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ যাইয়েন না, শয়তান। নবী যে জানাজায় গেলেন, বিশ্বাস হচ্ছে দেখি আমার জানাজায় গেলেনি, এই শয়তানটারে আল্লাহ মাফ করে দেয়। নবী যে জানাজায় গিয়ে হাজির, আল্লাহু আকবার বলে হাত উঠাচ্ছেন, আল্লাহু আক বলে হাত এখানে নিছেন, জিব্রাইল কে হাত নামাইয়েন না, ওখানে রাখেন। জিব্রাইল কেন? ইয়া রাসূলুল্লাহ কার জানাজা আসছে? কেন অত তো মরে গেছে, আপনি নামাজ পড়াবেন, আপনি আপনার জুব্বা দিবেন, আপনি যদি ওর সাথে কবরে বসে কোরআন তিলাওয়াত করেন, আল্লাহ বলছেন কোন মুনাফিকের জানাজা আপনি পড়ালে আল্লাহ তাকে মাফ করে দিবেন না, দিবেন না, দিবেন না। সুতরাং আজ যদি কোনো মুনাফিক ইসলামের পক্ষে কোনো কাজ করে, এরপরে ভিতরে ভিতরে মুনাফিকি করে, গোটা দুনিয়ার আলিম তার জন্য দোয়া করলেও আল্লাহ বলছেন শয়তান, ঠিক কিনা বলেন? শয়তান গুলার করে মাফ নাই। সুতরাং মনে রাখবেন আমরা এই অন্যায় পথে যাব না ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে এখন আপনাদের? একটু হাত দেখান এখন, কার কার কষ্ট হচ্ছে? না হচ্ছে না বলছি, আল্লাহ এই হাত গুলাকে কবুল করো, সবাই বলেন আমিন। এতক্ষণ আমরা কথা বললাম সামাজিক অবক্ষয়, এখন আমরা কথা বলবো দ্বিতীয় আয়াত, যে আয়াতে আল্লাহ বলছেন আমরা যদি এগুলো বাদ দিই একটা জান্নাত দিবেন যার নাম দারুস সালাম, আর এই জান্নাতের নিরাপত্তায় থাকবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, বলুন না, স্বয়ং আল্লাহ নিরাপত্তা দিবেন এবং বন্ধু হিসাবে তিনি নিজে থাকবেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জান্নাতে যেতে চান কি চান না? চাই কি চাই না? এই জান্নাতে যাওয়া তো বহুত পরের ব্যাপার, এই জান্নাতে একটা অনুষ্ঠান আল্লাহ করবেন, প্রোগ্রাম করবেন, বিশাল বড় প্রোগ্রাম, আপনাদের বাসঘাটার মতো না, যে প্রোগ্রাম একটা স্টেজ করবেন, স্টেজ মঞ্চ করবেন, যে মঞ্চে লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের জায়গা হয়, আর পিণ্ডাল করবেন বিশাল পিণ্ডাল দারুস সালামে, সকল জান্নাতীদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন, যে চেয়ার প্লাস্টিকের না কাঠের না, এক একটা চেয়ার হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর, কেমন? আল্লাহু আকবার। এই প্রোগ্রামে আল্লাহ হ্যামদ পরিবেশন করার জন্য দাওয়াত করবেন ইসরাফিল, হামদে বারি তাআলা, আর বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আল ইসলামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর এই দারুস সালামের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ আকবার বললেন না? এই জান্নাতে যেতে চান? প্রোগ্রামে যাইতে চাই? যাইতে চাই, তাহলে তো আলোচনাই শুরু করতে পারতেছি না, রাত্র হয়ে গেছে সময় 11টা। না খালি কথা বলে, এরপর আমরা এই জান্নাতে আজকে ঢুকবো ইনশাল্লাহ বলেন, আমরা প্রোগ্রামে যাব, যাব তো ইনশাল্লাহ, আমি না ওটা পর্যন্ত কেউ উঠবেন না, বসে আছেন ভালো লাগতেছে। কিন্তু এর আগে একটা প্রশ্ন করি, আমরা জান্নাতে যাব, দারুস সালামে যাব, আল্লাহ বলছেন তোমাদেরকে যে চেয়ার দিব, এটা এইভাবে নেই যে আমি একটা চেয়ারে বসছি, এটা নড়েনি, নড়েনি, নড়ে না, আল্লাহ বলছেন যে চেয়ার দিবে স্প্রিং, সামনে গেলে সামনে যাবে, পিছনে গেলে সুবহানাল্লাহ নাই। এই দারুস সালামে বেলকনি দিবেন, ঘরের রুমের ভিতরে বেলকনি থাকবে দুই চারটা, বাড়ির সামনে বেলকনি, আল্লাহ বলছেন বেলকনিতে দুটা চেয়ার, এক চেয়ারে আপনি, সামনের চেয়ারে কে? আল্লাহ, বউ, বউ, বউর কথাটা একটু কম, আপনারা তো বউরই দেখতে পারেন, এদের পক্ষে কথা বললে তো রাগ করে, মানে সারাদিন যদি আপনি বউর বিরুদ্ধে বাস করেন মাশাআল্লাহ খুব, কারণ আপনাদের চেহারায় তো আপনাদের চোখে তো বউরে ভালো লাগে না, আপনাদের চোখে তো শুধু পাশের বাড়ির বাবিরে ভাল লাগে, ঠিক কিনা বলেন? ঠিক হইল কেমনি? এটা তো খারাপ কাজ, এটা ঠিক হবে কেমনি? আপনাদের কাছে বউকে ভাল লাগে না, বউকে ভাল লাগাইয়েন। পরিবারে যদি শান্তি চান আমরা জান্নাতে যাব, এর আগে আমরা একটা কথা বলিনি,
যারা বিয়ে করেছ বউকে সময় দিও, বউকে ভালোবাসতে শিখো, বপরের গরিব পরিবারের ভিতরে শান্তি নিয়ে আসেন, পরিবারের দুজন বোঝাপড়া করে চলেন, তাহলে শান্তি থাকবে না? থাকবে না? আপনারা তো বউরে মানাইছেন কাজের বুয়া, আল্লাহ জানে এটা মনে কক্সেস বাজারে নাই। বউ ঘুম থেকে উঠে কাজ শুরু করছে, রান্নাবান্না শুরু করছে, গড় মোচা শুরু, বাথরুম টয়লেট ওয়াশরুম সব পরিষ্কার, সবার নাস্তা, মা বাপ চোদ্দ গোষ্ঠীর কাপড় দাও, এরপরে বাচ্চাদের টিফিন তৈরি করো, ওগুলোরে নিয়ে স্কুলে যাও, স্কুল থেকে নিয়ে আসো, আবার রান্নাবান্না শুরু করো, আবার সবাইরে খাওয়াও, গরু ছাগল থাকে যদি এগুলোরে নিয়ে যাও, হাঁস মুরুখ থাকলে তাও দেখো, মেহমান আসলে তাও দেখো, সবাইরে খাওয়াইয়া এরপরে আমার জন্য একটা প্যারাসিটামল দাও। এই যে বউ কাজ করতে করতে রাত্রবেলা খাইছে না না খাইছে এই খবরটাও জামাই নেয় না, ঠিক কিনা বলেন? আপনারা নিমক খারাম স্বামী, বউর খবর নেন না, কাজের বুয়ার মতো রেখে দিন, বউর খবর নিয়েন, বউকে ভালোবাসতে শিখুন, পরিবারে শান্তি দিবেন আল্লাহ। রাসূল পাক ইসলাম আমাদের মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি জীবনে কতবার ট্রাই করেছি নবীজিকে সালাম দেওয়ার, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারিনি। আল্লাহ আকবার বলেন না? আয়েশা বলছেন, আমি সালাম দিতে চাইছি কিন্তু নবীজি আমাকে সালাম দিয়েছেন। তো বিশ্ব নবী যদি তার বউরে সালাম দিতে পারছেন, আপনারা দেন না কেন? কিচ্ছু কয় না, ওয়াজ রেখা দিব কিন্তু কথা না বলি, বউরে সালাম দেন না কেন এটা বলা লাগবে ইনশাল্লাহ। কি সালাম দেন না কেন? এটা জিজ্ঞেস, বউরে সালাম দিতে পারেন না? আরেক বেচারার মেয়ে দেখে কি সালাম বন্ধ হয়ে গেছে? বউরে সালাম দিবেন, আজকে বাসায় গিয়েই দরজা দাঁড়ায় বলবেন, বউ আসসালাম আলাইকুম, ইনশাল্লাহ বলেন, সবাই বলেন। মুরব্বীর আমার চেহারার দিকে তাকায় আস, এরা মনে করতো আব্বা যে কাজ করিতেছো, জীবনে সালাম দিন, আজকে সালাম দিবেন। রাসূলের পাক বলছেন, যেই ঘরে স্বামী স্ত্রীতে সালাম আছে, এই ঘরে আল্লাহ 19 জন ফেরেশতা দিয়ে এই ঘরকে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন, 19 জন ফেরেশতা দেন। কোরআনের আয়াতে সালাম দিবেন তো, মাঝে মাঝে বউরে নিয়ে ঘুরতে যাইয়েন কক্সেস বাজার, হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে যাইয়েন, হারাম না। পর্দার সাথে বলছি, নবীজিকে একটা হাদিস কেউ দেখাতে পারবেন আমাকে, যে নবীজি বাড়ি থেকে বের হয়ে একদিন বা দুই দিনের জন্য কোনো জায়গায় সফরে গেছেন আর কোন বউরে সাথে করে নিয়ে যান? পৃথিবীর যেখানেই গিয়েছেন কোনো না কোনো স্ত্রী তার সাথে ছিল। আর আপনারা তো বউরে নিয়ে যাইবেন না, কারণ বউরে নিয়ে গেলে তো শয়তানি করতে পারবেন না, আমি তো বুঝি এগুলা, এই জন্য বউরে নেয় না। এই জন্যে আজকে বাসায় গিয়ে তো সালাম দিবেন, মাঝে মাঝে বউরে ভালোবেসে ঠুটে লিপস্টিক লাগাই দিবেন। হ্যাঁ সেরা, লিপস্টিক লাগানো হারাম, এটা কোনো হাদিসে আছে? নাই। লিপস্টিক আপনি লাগানো হারাম, আর বউকে আল্লাহ বলছেন জিনা হুন্না লিবাসুল্লাহ হুন্না, এটা সৌন্দর্যের একটা টুকরা, বউকে নিজের মতো সাজাবেন যেভাবে আপনার ভাল লাগে, আল্লাহ বলছেন যেভাবে মন চায়। এই জন্য মাঝে মাঝে বউর টুটে লিপস্টিক লাগাই দিবেন। কিছু কয় না, হাসতেছে কেন? ইনশাল্লাহটা কন বলেন আজকে, ইনশাল্লাহ। বউরে দিতে পারেন না, সব কসমেটিক্স কিনে শুধু গার্লফ্রেন্ডে দেন, বাদ দিতে হইবে, কিন্তু আমি বলবো কিছু কথা সামনে, দেখি আল্লাহ কি করেন আমারে। দেখি, স্ত্রীকে লিপস্টিক লাগাবেন, মাঝে মাঝে হাতের মুখে পায়ের মুখে মেহেদি লাগাইয়া দিবেন, নিজের হাতে মেহেদি লাগাইয়া দিবেন। আরে হাদিসের কথা বলি, তাবরানির হাদিস, রাসূল বলছেন মেয়েদের নখ খালি থাকুক, এটা নবীজি চান না। কেমনে বুঝে এই কথাগুলো, কেন বুঝুন না? নবীজি বলছেন মেয়েদের নখ খালি থাকুক, তার কাছে ভাল লাগে না, মেয়েদের নুকে আপনি মেহেদি লাগাই দেন নিজের হাতে, ইনশাল্লাহ দিবেন তো। বউরে কোনোদিন দিছিলেন নিশা যায়, পার্লারিং করবেন, কসমেটিক্স লাগাবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, বিউটিফুল করবেন, এরপরে কি বলে ওগুলারে যা আছে আপনি ওগুলো সব পড়ায় সুন্দর করবেন, ইনশাল্লাহ বলেন। মাঝে মাঝে বউর চুলরে বেনি করে দিবেন, বেনি। হাসতেছে কেন এরা? ভুল ওয়াশ করতেছি নাকি? তা রাসূলের পাক মাঝে মাঝে আয়েশাকে বলতেন, আয়েশা তুই তো ছোট, চুলটাও ঠিক মতো বাঁধতে পারো না। আয়েশা বলতেন আপনি আমার স্বামী, আবার রাসূলও কেমনি বলি যে আমার চুলটা আপনি বেঁধে দেন? নবীজি বলতেন আয়েশা কাছে আসো, রাসূল নিয়া চুলগুলাকে নিজের হাতে বেনি করে সিঁথি করে দিতেন, লম্বা সিঁথি করে বেনি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন, তো দিছেন নি আপনারা? বড়ে দিছেন কোনদিন? এগুলো তো পারবেন না, দিয়েন সিঁথি করে দিয়েন, বেনি করে দিয়েন। মাঝে মাঝে স্ত্রীকে চুল, পিছনের চুল কাটা হারাম, পিছনের দিকে চুল কাটা হারাম, মানে পিছনের দিকে বেশি লম্বা হয়ে গেলে এক আঙ্গুলে যেতটুকুন সমান করার জন্য কাটা যায়, সামনের চুল কাটা হারাম, সামনের চুল কাটা হারাম, ব্রো প্লাক করা হারাম, আলগা চুল এক্সট্রা কিনে চুল লাগানো হারাম, এগুলো করা যাবে না। বউকে সাজাবেন, এরপরে মাঝে মাঝে শাড়ি পরাইয়া দিবেন, থ্রি পিস পরাইয়া দিবেন নিজের মতো করে, কোন ইনশাল্লাহটা কোন? ইনশাল্লাহ আপনাদের মতো বুকা স্বামী আল্লাহ মনে হয় জীবনের বানায় নাই। যে দামি দামি কাপড় কিনে স্বামীরা কিনে কিনে না, যেমন না দামি দামি লেহেঙ্গা কিনে, ডিজাইন করে স্মার্ট
কাপড় কিনে, জুতা কিনে, কিনে করে কি জানেননি? যেদিন বউ মার্কেটে যায়, যেদিন বউ ঘুরতে যায়, যেদিন বউ কোনোদিন কোন সেন্টারে বিয়েতে যায়, ওদিন সব ডিজাইন করা কাপড় পরে যায় বাহিরের লোকরে দেখাবার জন্য। আর বেচারা জামাই রাত্রে ঘুমাইবার সময় হয়ে ছেঁড়া কাপড় তার সামনে, বউ সারাদিন যেই কাপড় পরে কাজ করছে, এই শরীরে গন্ধ লাগানো আছে, গামের গন্ধে, এটা নিয়ে আপনার বালিশের কাছে ঘুমায় গেছে। খুব কষ্টে ঠিক কইছে, খুব কষ্ট নিয়ে বেচারা ঠিক কইছে। আমিও তো বুঝতেছি ঠিক, আমিও তো বুঝতেছি ঠিক, কেন এগুলো হবে? আপনি কেন বলছেন না আপনার বউকে সব থেকে সুন্দর অর্নামেন্টস জুয়েলারি আমি দিয়েছি, ওগুলা পরে আমার সামনে তুমি রাত্রে থাকবা? আপনার বউকে প্রয়োজন বুঝে আপনার বউ যদি চায় প্যান্ট শার্ট পরতে পরাইয়েন, প্যান্ট শার্ট স্যান্ডু গেঞ্জি, হাসতেছ কেন? স্যান্ডু গেঞ্জি বন্ধে কক্সবাজার নিয়ে যাওয়ার কথা করছি না, যে স্যান্ডু গেঞ্জির থ্রি কোয়ার্টার প্যান্ট পরাইয়া হাই হিল জুতা নিয়ে কক্সবাজার নিয়ে যাওয়ার কথা বলছি না। নিজের স্ত্রীকে যেভাবে নিজের কাছে সুন্দর লাগে পার্লারিং করে নিজের সামনে নিজের স্ত্রীকে উপস্থাপন করবেন, মেকআপ করে নিজের বউকে নিজের সামনে উপস্থাপন করবেন, নিজের বউকে যদি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে মনে হয়, তাই কক্সবাজার গিয়ে অন্য মেয়ের দিকে আপনার চোখ যাবে না। আপনার স্ত্রীকে নিজের কাছে ভাল লাগে না, এজন্যই অন্যের স্ত্রীর দিকে তাকান, অন্যের মেয়ের দিকে তাকান। আরেকজনের মেয়ে রাস্তায় বেরিয়েছে যে ডিজাইন করে, আপনি রাস্তায় বের করার দরকার নেই, ঘরের ভিতরে তো নিতে পারেন ইনশাল্লাহ। বলেন একজন কি এখানে আছেন বলতে পারবেন ঘরে বরকত পাবেন কোথায়? রাসূলে পাক বলছেন বিয়ে করে বউ আনার পরে বউর সামনের চুলের এক মুষ্টি ধরো আর দোয়া করো, বরকত হবে। কেউ দোয়া করছে না আজ পর্যন্ত? বরকত কই পাইবেন? রাসূল বলছেন তোমরা স্বামী স্ত্রী মাঝে মাঝে ঘরের ভিতরে জামাতে নামাজ পড়ো, নফল নামাজ জামাতে পড়েন, সারাদিন যদি বউ আপনারে নাও দেখতে পারে, দুজনের মিল নাই, দুইটা পিস্তল নিয়ে ঘুমায়, একজনে দেখতে পারে না, স্বামী স্ত্রী যদি একসাথে নামাজ পড়ে আর স্বামী যদি ইমামতি করে আর বউ যদি হয় মুক্তাদিয়ার মুসল্লি, নামাজের পরে আপনি বলবেন বউ আমি তো ইমামতি করছি, দোয়ার দায়িত্বটা তোমারে দিলাম, তুমি দোয়াটা করো। তখন বউ তো হাত উড়ে দোয়া করবে, আল্লাহ দোয়া করবে নি, আল্লাহ আমার জামাইরে তুমি ঠাডা ফেলো, এই দোয়া কোনোদিন করবে? করবে না। তাহলে আপনার সামনে তো কমপক্ষে এই কথা বলবেন, আপনার জন্য ভালো দোয়া করবে। এজন্য স্ত্রীকে ভালোবাসতে শিখুন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। যারা বিয়ে করছেন এদের খেয়াল কি বলবো, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। সুতরাং আসুন আমরা পরিবারকে সুন্দর করে জান্নাতে যেতে চাই, কোথায় যেতে চাই? জান্নাতে। কোথায় যেতে চাই? দারুসসালাম। দারুসসালাম নামক যে জান্নাতে যাইবেন, এই জান্নাত তো বহুত পরে। জান্নাতের ভিতরে একটা মাঠ আছে, এই মাঠের নাম হচ্ছে মসজিদ। আল্লাহ বলছেন ওয়ালাদাইনা মসজিদ। জান্নাত কত বড় হবে, জান্নাতের নিয়ামত কি হবে, আমি যদি আজকে বলতে থাকি সুরা ওয়াকেয়া থেকে আইনা, তাহলে হার্ট অ্যাটাক করবেন, হার্ট অ্যাটাক। জান্নাত যে কি সুন্দর, জান্নাতের জিনিসগুলো যে কি সুন্দর, কি ডিজাইন করা। আল্লাহ বলছেন আমি জান্নাতের যে বিল্ডিং দিব, ওরা ইট দিয়ে বানাবো না, হীরা জবরজত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করব, আর প্রত্যেকটা ইটের জয়েন্টে আমি সিমেন্ট দিব না, মেশকে আম্বার। জান্নাতের বিল্ডিংকে গর্ত খনন করে আল্লাহ তৈরি করো, এই যে কি দিয়া, কি রড, রড দিয়া লোহা দিয়ে আল্লাহ বানাবেন না। আল্লাহ বলছেন আমি যে সরাবান তহরা, মদের যে নহর বানিয়ে রাখছি জান্নাতে, বিশাল বড় সাগর, মদের সাগর, দুধের সাগর, এই সাগরের মধ্যখানে বিল্ডিং বানাবো, 6000 তলা বিল্ডিং থাকবে, বিল্ডিং নড়বে, ধুলবে, ধুল খাবে, বাতাস দিবে, কিন্তু পড়বে না। জান্নাতে যেতে চান? চায় তো সবাই, চায়, কাজের বেলা তো কিছু। এই জান্নাতে একটা মাঠ আছে, তার নাম মসজিদ। এবং জান্নাত কত বড় হবে এটা তো পরে, মিটিং যে কত বড় হবে তা পরে, আগে আমরা মাঠটা দেখি কত বড়। আমরা মনে করি বাংলাদেশের স্টেডিয়ামের মতো কত বড় মাঠ। মসজিদ আল্লাহ বানালেন, জিব্রিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি নাকি জান্নাত বানাইছো? আল্লাহ বলছেন জিব্রাইল বানাইছি তো একটা জান্নাত বিশাল, আল্লাহ আমার একটু দেওনা সুযোগ জান্নাতটা দেখে আসি। আল্লাহ বলেন জান্নাত দেখার দরকার নাই, পরে দেখো, আমি একটা মাঠ বানাইছি, এই মাঠটা দেখে আসো। আল্লাহ আপনি কি বলেন, আমাকে 600 নূরের ডানা আপনি দিয়েছেন, আমি পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়াই আর ডানাকে যদি এভাবে করি তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত লাগাল পাই। সুবহানাল্লাহ বললেন না, আমি বিশাল, আমি যদি আমার 600 নূরের ডানা দিয়ে একটা বার টান দেই, যে স্পিরিট হয় একসাথে 1000 কিলোমিটার জায়গা যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, তুমি বিশাল কিছু, আর আপনি মাঠে পাঠাইতেছেন আমারে, এই মাঠে আমি কি করবো? আল্লাহ বলেন দেখে আস মাঠটা কেমন। জিব্রাইল আমিন মাঠে গেছেন, তো জিব্রাইল মাঠে গিয়ে মসজিদ নামক মাঠে গেছেন, চিন্তা করছে একটা মাঠে আইসি আমার ডানা মেলছে। তিনি বলতেছেন জিব্রাইল আমিন বলেন আমি এক চুকের পলকে 1000 বছরের রাস্তা যাই, এই 6000 নূরের ডানা দিয়া 70 বছর
মসজিদ নামক মাঠে চব্বিশটা ঘন্টা প্রস্রাব টয়লেট তো কিচ্ছু আমার জীবনে নাই, ঘুমও নাই, শুধু উঠাইলাম আর নামাইলাম, চব্বিশটা ঘন্টায় সত্তরটা বৎসর দৌড়াইলাম, কিন্তু মসজিদ নামক মাঠের কুল কিনারা পাইলাম না। আল্লাহ একবার বলেন না, আল্লাহ বলছেন বলে দেই না মসজিদ, এই মাঠ দিস। চিন্তা করেন কি অবস্থা হবে আমাদের। আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বলছেন গোলাম রিব, আমি তোমাদেরকে যে জান্নাত দিব, দার সালাম নামক জান্নাত দিব, নিরাপত্তার গড় দিব, কেমন করে আল্লাহ দিবেন ওখানে সংক্ষেপ করে কথা বলে আমার বন্ধুগণ মনে রাখবেন কথাগুলা, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এমন সময় আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে হাজির হবেন আর ডেকে ডেকে বলবেন, ও জান্নাতীরা তোমরা বলো, আমি আল্লাহ কোরআনে কারিমে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম, জান্নাতে আসবার পরে তোমরা তা পেয়েছ না কম পেয়েছ? সকল জান্নাতের এক বাক্য জবাব দিবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে, আপনি জান্নাতের নাসার নিয়ামতের যে বর্ণনা দিয়েছেন, জান্নাতে আসার পরে তার চাইতে ৯৭ গুণ বেশি পেয়েছি। আল্লাহ বলবেন জান্নাতীরা আর কিছু চাবে কি, আর তোমাদের মনের বাসনা ইচ্ছা কি এমন কিছু আছে চাও? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা একটা গাড়ি বলে ৯৭টা দিয়েছেন, একটা বাড়ি বলে ৯৭টা দিয়েছেন, এক যা বলেছেন ৯৭ গুণ দিয়েছেন, দশ যা বলেছেন তাকে ৯৭ গুণ বাড়িয়ে বলেছেন। আল্লাহ তাআলা আর কি চাই, আর তো কিছুই লাগবে না, আর কিছুই তো চাওয়ার মতো নাই। আল্লাহ ডাক দিয়া বলছেন জান্নাতীরা রে খুঁজে দেখো আর কিছু চাওয়ার আছে কি। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা আর কিছু জানি না। এমন সময় সমস্ত জান্নাতীরা সাধারণ পাবলিক একত্রিত হয়ে আলেম ওলামাদের কাছে যাবে, মোল্লা মৌলভীদের কাছে যাবে আর বলবে হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে, আপনাদের কথা শুনে শুনে, আপনাদের আলোচনা শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম, জান্নাত পর্যন্ত এসেছি, জান্নাতের নিয়ামতগুলো পেয়েছি, জান্নাতের হোর গিল, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি। আল্লাহ আমাদেরকে বলতেছেন আর কি চাইবো, আমরা জানি না আল্লাহর প্রশ্নের জবাব কেমনে দিতে হয়, আমরা জানি না, আপনারা আল্লাহর প্রশ্নের জবাব দিন। এমন সময় সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার ইবাদত করেছি, জান্নাতে আসার পরে জান্নাত দিয়েছো, জান্নাতের হোর গিলমান পেয়েছি, আঙ্গুর আপেল পেয়েছি, বিল্ডিং বালাখানা পেয়েছি, আপনি যা বলেছেন ৯৭ গুণ বেশি পেয়েছি আল্লাহ তাআলা, ওগুলার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই, দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টাকা পয়সা সব কিছুকে লাত্তি দিয়ে ফেলে দিয়েছি, গভীর রজনীতে তোমাকে না দেখে তোমার কদমে সাজদা করেছি, আল্লাহ তাআলা তোমাকে না দেখে তোমার হুকুম পালন করেছি, হারাম খাই নাই, হালাল ছাড়ি নাই, সালাত ছেড়ে দেই নাই, অন্যায় পথে যাই নাই, সকল কাজে তোমার আনুগত্য প্রকাশ করেছি, জান্নাতের ভিতরে চলে এসেছি আল্লাহ তাআলা সব নিয়ামত পাইলাম, এখন পর্যন্ত যেই রবের কদমে গভীর রাত্রে সেজদা দিলাম না দেখে এই রবের দিদার লাভ করতে পারলাম না। আল্লাহ তাআলা জান্নাতের কোন নিয়ামতের প্রয়োজন নাই, প্রয়োজন বোধে আমাদের সকলকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তবে জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন পড়ে আমরা আমাদের রবকে দেখতে পারি। কোন সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতীরা রে দুনিয়ার জমিনে আমাকে না দেখে ইবাদত করেছো, জান্নাতের ভিতরে আসার পরে আমি আল্লাহকে না দেখে অভিমান করে জাহান্নামের কথা বলে লাভ নাই, আমি আল্লাহ তোমাদেরকে চিনি, দুনিয়ার জমিনে আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছো, গোলাম আর কষ্ট করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল তোমাদেরকে বলছি গোলাম রে, জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে যার নাম দারুস সালাম, ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি,
ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ থাকবো দাঁড়ায়া, তোমরা থাকবে চেয়ারে বসা, ওই সময় আমি আল্লাহ তোমাদের সঙ্গে দেখা করব আর তোমাদেরকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। যাও দারুস সালাম নামক জান্নাতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলি, এই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ প্রোগ্রামের আয়োজন করলেন, বিশাল বড় স্টেজ করলেন, লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয় এমন স্টেজ করলেন, সকল পয়গম্বরের এই স্টেজে বসে গেলেন, কোটি কোটি জান্নাতিরা সামনের চেয়ারে বসা, এক একজন আপন আপন চেয়ারে বসা, জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের স্তূপ এনে ভেঙে দেওয়া হলো, গোটা প্রোগ্রাম জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গেল। সবাই যখন বসা, বিশেষ অতিথি বসা, প্রধান অতিথি বসা, সভাপতি নাই, এখনো আসেন নাই, জান্নাতিরা চেয়ারে বসে আছে, দারুস সালামে আল্লাহকে দেখতে চাই। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল দারুস সালামে জান্নাতের পর্দাটা সরাইয়া নিজে দাঁড়িয়ে থেকে বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন কোন, সুবহানাল্লাহ। সালামের একটা তাফসীর আছে, আল্লাহ যে বলছেন দারুস সালাম, সালামের আর একটা তাফসীর আছে যে সালামটা কেন আল্লাহ দিবেন, এই সালামটা আদায় করেছিলেন বিশ্ব নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহকে বলছিলেন সালামের ব্যাপার একটা কথা হয়েছিল, এদিকে গেলে আমার আর এক ঘন্টা লাগবে, এই জন্য রসুল কেমনে সালামটা আদায় করছেন আল্লাহর কাছ থেকে এই বিষয়টা বাদ আজকে রাইখা দিলাম। আর শোনেন, 11:30 হয়েছে, আমি কয়েক মিনিট রাইখা দেব না, আমি কি প্লাস্টিক অসুস্থ আসতে চাইছিলাম না। শোনেন, জান্নাতে যে সালাম হবে এই সালামটা আর রসুল আদায় করছেন মেরাজে, কথা নাই তো আপনাদেরকে ভালোবাসি, এর অর্থ এমন ভালোবাসা নয় যে আমিও মরে যেতাম আপনারা মরে যেতেন, আমরা বেঁচে থাকতে চাই, ভালো কাজ বেশি দিন করতে চাই, একদিন একদিন কুর্ম পুলো ইচ্ছে মতো খাইলেন আর পরের দিন হসপিটালে গিয়ে 1,00,000 টাকা বিল দিয়ে এলেন, এই কুর্ম পুলোর তো দরকার নাই, ঠিক না বলেন? আমরা প্রতিদিন ভালো থাকতে চাই, ঠিক কিনা? এরপরে 12টার পরে কথা বলা বুখারির রেওয়ায়েত, খিলাফে সুন্না, সুন্নতের খিলাফ, কারণ তখন হচ্ছে ঘুমানোর টাইম, আল্লাহ বলছেন ওয়াল্লাইলা লিবাসা, রাত্রে হচ্ছে ঘুমানো, কারণ সারা রাত্রে আমি ওয়াজ করতে পারবো, আপনারা মাশাআল্লাহ শুনবেন, কিন্তু ফজরের নামাজে ইমাম সাহেবের মুয়াজ্জিন ছাড়া কেউ নেই, তাহলে ওয়াজ দিয়ে লাভ হবে কি? আমি তো জান্নাতের কথা বলছি কিন্তু নামাজে তো যাওয়া লাগবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলছি শোনো, এই আল্লাহ যদি বাসায় আমি বলবো নি, এখন রাখলাম এই কথাটা রাখলাম এখানে, যে সালামটা কেমনে আনলেন যখন রসুল পাক মেরাজে গিয়েছিলেন আল্লাহর সামনে দেখা করতে, দুটো তাফসীর, কাফা কাবা কাউসাইনি আও আদিনা, সামনাসামনি আল্লাহ এবং রসুল কথা বলতেছেন, তো আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, বন্ধু আপনি যে আমার বাড়িতে আইলেন, গ্রাম থেকে আইছেন, মক্কা থেকে, তো কিছু নিয়ে আইছেন নি, হাদিয়া গিফট উপহার উপ ঢুকুন, না খালি হাতে আইছেন? নবীজি বলছেন আল্লাহ আপনি কি আমার কি বুকা পাইছেন নাকি যে আমি খালি হাতে আসবো, অবশ্যই গিফট এনেছি, হাদিয়া উপহার এনেছি। আল্লাহ বলছেন কি হাদিয়া তুমি দুনিয়া থেকে নিয়ে আসছো? আমার নবী বলছেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত্তাইয়িবাত, আল্লাহ যত সালাত যত সালাম যত পবিত্রতা সব আপনাকে হাদিয়া করে দিল। আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বন্ধু তোমাকে সালাম, আল্লাহ নিজে রাসূলকে সালাম দিছেন, সালামের তো জবাব দেওয়ার কথা, নবীজি সালাম না দিয়া এবার বসে আছেন চেহারা নিচের দিকে, আল্লাহ বলছেন বন্ধু সালাম দিলাম আমি, সালামের জবাবটা দিলে না তুমি, মন খারাপ করে ফেলছে, ফাতেমার কথা মনে পড়তেছে, মনে হয় বাড়ির কথা মনে পড়ে, খাদিজার কথা, সালামের জবাব দিচ্ছেন না। আমার রাসূল বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন এতে সন্দেহ নাই, বিশ্বাস করি, কিন্তু আপনি আমাকে যেভাবে ভালোবাসেন আমি আমার উম্মতদেরকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি, আপনার বাড়িতে আমি আসছি, আপনি আমাকে কত কিছু উপহার দিচ্ছেন, কত কিছু জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে সালাম দিচ্ছেন, আমি কেমনে আমি সালামের জবাব দিব? আপনি এতক্ষণ কথা বলছেন, একটা বারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, কেমন রসুল, কেমন রসুল, আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করেননি, আপনি সালামের জবাব দিব আমি, আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন হাবিবুল্লাহ, আমি আপনার, আমি আপনার সালামের জবাব ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন, তোমার নবী যা ওখানে গিয়েও তোমাকে আমাকে ভুলে যায়নি। আল্লাহ বলছেন বন্ধু তাবারানি রিওয়ায়াত, আমি তো তোমাকে সালাম দিলাম, উম্মতরে আবার কেমনে সালাম দিব? আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন, আর বন্ধু যদি রাগ করে আপনি তো রাগ ভাঙ্গাবেনি, কেন আপনার বাড়িতে গিয়ে আমি রাগ করে যাব? আপনি আমাকে জমিন থেকে আসমান
সব বাদ দিয়া সিদ্রাতুল মুনতাহা আরশে মুআল্লা নিয়ে এসেছেন, আমি গ্রাক করে যাব। আপনি আমার উম্মতকে সালাম দেন, জানাইয়া দিলেন, আওয়াজ হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, সকল ইবাদে সালেহ গোলামদের জন্য সালাম। আপনারা তো খুশি হয়ে গেছেন, নবীজি বলেন আল্লাহ মানি না সালাম, নবীজি বলছেন আল্লাহ সালাম মানি না। কেন? আমার নবী বললেন আল্লাহ তাআলা আপনার বাড়িতে আমি এসেছি, আপনি আমাকে সরাসরি সামনাসামনি সালাম দিয়েছেন, আমার উম্মতকে কই কোথায় কে বাসগাটা বসে রয়েছে, কক্সবাজার কক্সবাজারে বসে রয়েছে, আপনি এখান থেকে বলেন আসসালামু আলাইনা, এদের কাছে কে সালাম দিল? এভাবে সালাম আমি মানি না, আমার উম্মতকে অবশ্যই আপনি সরাসরি সালাম দিতে হবে। আল্লাহ কথা লিখুন, বাড়ি বাড়ি যাবো, গ্রামে গ্রামে গিয়ে সালাম দিই। আমার নবী বলছেন আল্লাহ তাআলা কেমনে সালাম দিবেন আমি জানি না, তবে সামনাসামনি সালাম চাই, এরপরে আমি জবাব দিব। আপনি আগে কথা দেন কেমনে সালাম দিবেন, আল্লাহ বলেন বন্ধুরে কথা দিলাম তাহলে দারুস সালামে আমি যখন প্রোগ্রামের আয়োজন করব ওই সময় আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মতেরা থাকবে বসা আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সামনাসামনি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। নবীজি মুসকে মুসকে হাসেন, আগুন আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন সালাম দিবেন মানি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আমার মনে শান্তি পাইতেছি না। কি শান্তি পাইতেছো না? আল্লাহ একটু দলিল দেন না, একটু প্রমাণ লিখে দেন, সালাম যে দিবেন কাগজে লিখে দেন। হ্যালো বলছেন বন্ধু আমার কথা বিশ্বাস হয় না, আমি বলছি মিথ্যা বলছি? কল্লা না, আপনি তো সত্য বলেছেন দিবেন, কিন্তু একটু প্রমাণ দেন না কেন, লিখে দিয়ে দেন কাগজে কলমে থাকুক। সুবহানাল্লাহ বললেন আমার আয়াত নাযিল করে জানায় দিলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনহু সালাম। ও আমার বন্ধু দারুস সালামে তোমার উম্মতের সঙ্গে যখন দেখা হবে, মুলাকাত হবে, আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিলাম। এই সালাম লম্বা আলোচনা, যাই হোক দারুস সালামে আল্লাহ দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী বসা পর্দাটা সরাইয়া তাকাচ্ছেন, রসুল বলতেছেন আল্লাহ মনে আসেনি, এই যে মনে আসেনি, মনে সালামের কথা মনে করে দিতেছেন, মনে আসেনি সালাম যে দিবেন বলছিলেন। আল্লাহ ওই সময় সালাম দিলেন আসসালামু আলাইনা, এভাবে বললেন না, আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আল্লাহ বললেন ও গোলাম তোমাদেরকে আমি রব সালাম দিলাম, জীবনের রবকে কোনোদিন চর্ম চোখ দিয়া দেখি নাই, ওই জায়গায় রবকে যখন সরাসরি দেখব তখন জান্নাতের কন্ডিশন কি হবে ওই সময় ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার, সরাসরি বিশ্বাস হয় না আপনাদের? আরে রবকে দেখা যাবে না, দুনিয়ায় দেখার সুযোগ নাই, চর্ম চোখ দিয়ে দেখা যাবে না, দারুস সালামে দেখব, আল্লাহ সভাপতির চেয়ারে বসে যাবেন, সমস্ত অতিথিরা বসা, জান্নাতিরা আল্লাহর চেহারার দিকে তাকাচ্ছে, কেমন আল্লাহ, কেমন আল্লাহ, কত সেজদা দিলাম, আজকে যদি সেজদার সুযোগ থাকতো আমরা আজকেও সেজদা দিতাম, কিন্তু আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন সেজদা আর নাই। আল্লাহ বলছেন কি আমার চেহারার দিকে তাকাচ্ছ কেন? নবীজি বলতেছেন আল্লাহ নবীজি তো বসা সভাপতি, এখানে প্রধান অতিথি কাছে বসছেন না, আল্লাহ বল সভাপতিকে বলছেন আল্লাহ আমার যে কথা দিছিলেন আমার উম্মতের সঙ্গে দেখা হইলে আপনি নাস্তা করাইবেন খাওয়াইবেন বলছিলেন, কই নাস্তাটা দিয়ে দেন আমার উম্মত, নাস্তার ব্যবস্থা দেখেন না, সূরা রহমান খুলেন, আমার আল্লাহ বলছেন ও হুরার গেলিমারেরা কোথায়, আমি আমার জান্নাতে গুলা সাত কিছু নির্দেশ আছে, রুটি তৈরি করো আর সকল প্রকারের মাছের কলিজা বুনা করে আমার এক একজন জান্নাতির সামনে 80,000 কর্মচারী 80,000 খাদেমা, এক একজন জান্নাতের সামনে দুই হাতে 1,60,000 নাস্তার প্লেট নিয়া এক একজন জান্নাতির সামনে হাজির হয়ে যা। এত নাস্তা কেমনে খাইবেন? এক একজন জান্নাতির সামনে 1,60,000 নাস্তার প্লেট, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলবেন তোমরা নাস্তা করো, আপনারা চিন্তা করবে না, আরে এত নাস্তা তো খাওয়া যাবে না, কিছু রেখে দেই, আমার যদি ছেলে আসে আমার যদি নাতি আসে ছেলের বউ আসে তাদেরকে মেহমানদারি করতে হবে, এই জন্য কিছু ফ্রিজে রাখবার দরকার আছে না নাই? এখানে ফ্রিজ কোন কোম্পানি দিব, কয় আছে এখানে ফ্রিজ পাইবেন কেমনে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলবেন গোলাম রিফ 1,60,000 নাস্তার প্লেট তোমাকে আমি দিতে পেরেছি বন্ধু,
চিন্তা করো না, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে, তোমার নাতি যে আসুক না কেন, আমি আল্লাহ সবার জন্যে আরো 160,000 করে নাস্তারে প্লেট রিজার্ভ করে রেখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা নাস্তার প্লেট হাতে নিয়ে, কাঁটা চামচ তো চিনেন আপনারা, কাঁটা চামচ ধরেন, কাঁটা চামচ দিয়া নাস্তাটা একটু মুখে দেওয়ার চেষ্টা করতেছে, একটু খাবে খাবে। ওমা, আপনারা আমার চেহারার দিকে যে বাটে তাকাইতেছেন, মনে হইতেছে আমি খাইতে আমি পাইলাম, এইভাবে একটু খাবেন খাবেন অপেক্ষা করতেছেন, মুখে দিবেন, এমন সময় আল্লাহ বলছেন, কোথায় আজকের বিশেষ অতিথি ইসরাফিল, কোথায়? দাঁড়াও, আমার হামদে বারি তাল একটু পড়ো, আমার প্রশংসা পড়ো, আমার গোলামেরা শোনো। ইসরাফিল দাঁড়িয়ে যাবেন, হামদে বারি তালা পড়া শুরু করবেন, হামদে বারি বলতে লাগবেন। এমন সময় জান্নাতিরা নাস্তার প্লেট রেখে দিয়া ইসরাফিলের চেহারার দিকে তাকাই আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে কত হামদে বারি তালা শুনছি, এত মধুর কণ্ঠে শুনে নাই, আল্লাহ তাআলা এত মধুর কণ্ঠ আমরা পৃথিবীর জমিনে শুনি নাই, তোমার নাস্তার প্রয়োজন নাই, জান্নাতের আর কোন নিয়ামতের প্রয়োজন নাই, আল্লাহ তাআলা কোটি বৎসর যদি চলে যায় আমাদের পেটে খিদা লাগবে না, এইভাবে যেন ইসরাফিল হামদে বারি তালা পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, জান্নাতীরা এর চাইতে একটু স্মার্ট, আরেকটু মধুর কণ্ঠে মোটিভাইট করা একটা কণ্ঠ, তার চাইতে কি তেলাওয়াত শুনতে চাও? আল্লাহ, এর চাইতেও চমৎকার কণ্ঠ আছে? আল্লাহ বলছেন কেন থাকবে না? আমি হাদিসে কুদসিতে বলছি, মালা আইনুন রাআত ওয়ালা উদনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমরা যা চোখে দেখো নাই, চিন্তা করো নাই, তোমরা যা কোনোদিন চিন্তাও করো নাই, আমি তো এমন কিছু তোমাদেরকে জান্নাতে দেখাবো, শোনাবো। শুরু করে দিবেন, এমন সময় সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে পাগল হয়ে যাবে, আর তাকায়া দেখবে দাউদ আলাইহিস সালামের একটা কণ্ঠ থেকে সত্যের প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। কণ্ঠ একটা, আওয়াজ বাইরেছে 70টা। জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, আর যে তেলাওয়াত শোনালেন দাউদের কণ্ঠের তেলাওয়াত চলতে থাকুক, বন্ধ করে দিয়েন না। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে কোনো তেলাওয়াত শুনতে চাও কি? আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আল্লাহ বলবেন, শোনো রে, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য যেই নবী দান দান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন, আজকের প্রধান অতিথি বিশ্ব নবী, এই মুহূর্তে তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইয়া দিবে। আল্লাহু আকবার। আরে নদুর নবীজির কণ্ঠ কেমন হবে, কেমনে বুঝাই? নবীজি হজরতে ইউসুফ আলাইহিস সালামকে মহিলারা দেখে হাত কাটছে, কাটছে না? ইউসুফ ছিলেন সাদা সুন্দর, আর আমার নবী ছিলেন লালচে সুন্দর, লাবণ্যময়ী, দুধে আলতা দিলে যে কালার হয়, দুধে আলতা, আমার নবীর চেহারা ছিল তেমন। বলেন না সুবহানাল্লাহ। এই নবী, যে নবী হাসলে চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যায়, যেই নবী অন্ধকারে মুচকি হাসলে দাঁতের আলোতে রাস্তা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়েন না, এই নবী তেলাওয়াত করবেন, আল্লাহু আকবার, কেমনে বুঝে আপনাদেরকে দারুস সালাম। কেউ উঠবেন না, মাশাআল্লাহ বসে রয়েছেন, আমি হঠাৎ কথা বন্ধ করলে কেউ উঠবেন না, কথা আছে আপনাদের সাথে, আরো কিছু কথা বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাই হোক, আল্লাহ বলবেন, বিশ্বনবী আপনি দাঁড়ান, কোরআন থেকে তেলাওয়াত করেন, রাসূলের পাক দাঁড়াবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার নবী দাঁড়িয়ে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতীরা তাকায়া দেখবে বিশ্বনবীর কণ্ঠ এত মধুর, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ বলবেন, জান্নাতীরা এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি? আল্লাহ বলবেন, এতদিন আমার কোরআন বিশ্বনবীর কণ্ঠে শুনেছ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইমা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাখিরিন,
আমি আল্লাহর কণ্ঠে আমার কোরআন শুনো নাই, আমি কথা দিয়েছিলাম দারুস সালামে তোমাদের সঙ্গে দেখা হলে তেলাওয়াত করে শোনাবো, এই মুহূর্তে আমি আল্লাহ আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাতে যাই। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন, ওই সময় আল্লাহ তেলাওয়াত করতে গিয়ে আর রহমান পড়তে হবে না, আল্লাহ পড়বেন আনার রহমান, আনা আমি রহমান, এই বলে তেলাওয়াত শুরু করতে যাবেন। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে পাবলিক তেলাওয়াত করলে মানুষ হার্ট অ্যাটাক করে, পাবলিকের তেলাওয়াতই সহ্য করতে পারে না। আর জান্নাতে তেলাওয়াত করবেন কে? কথা বলেন না কে? সুতরাং আসুন, আর লম্বা করতে চাই না, এখানে রাইকা দিতে চাই। আল্লাহ তেলাওয়াত করবেন, ওখানে থাকো, আল্লাহ যদি বাঁচে আমরা যদি আগামীতে আবার আলোচনা শুরু করতে পারি, তা আল্লাহ কেমনে তিলাওয়াত করবেন আমরা এখান থেকে আলোচনা শুরু, এখান এখানে রেখে দিলাম। আল্লাহর তিলাওয়াত চলুক, আল্লাহর প্রোগ্রাম চলতেছে, সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সবাই বসা, আপনারা কই? আমরা বসা থাকবো না সেদিন, কথা বলেন না কেন? ইনশাল্লাহ বলেন না, যেতে চাই কি চাই না? দারুস সালামে যেতে চাই, এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই, এটাই আমার আলোচ্য বিষয়। আমার বন্ধুগণ, এখন দুনিয়ায় বহুত আলোচনা আমরা শুনলাম, বহুত আলোচনা শুনব, আমাদের চলতে থাকুক, আর জান্নাতে আল্লাহর প্রোগ্রাম চলবে, এখানেই থাকুক। পাবলিক আলোচনা করলে কেমন হয়? আর আল্লাহ নিজে তিলাওয়াত করবেন, কতদিন করবেন? জান্নাতের মানুষ কতদিন অজ্ঞান থাকবে? যেদিন আল্লাহ প্রোগ্রাম শেষ করবেন সেদিন কি হবে, কালার কেমনে চেঞ্জ হবে আমাদের? আল্লাহর কাছে দরখাস্ত আসবে, স্লিপ আসবে, চিরকুট আসবে, কোত্থেকে? এগুলা সব থাকুক রাইকা দিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। কতক্ষণ আলোচনা হয়েছে, অনেক লম্বা, আর কথা বলবেন না, আমার জন্য দোয়া করবেন কি উঠবেন না মাশাল্লাহ। আপনাদের কষ্ট হয়েছে নাকি এতক্ষণ? আগামীতে প্রোগ্রামটা চলুক, আপনারা চাননি আর একটু সুন্দর করে ফারুক এই যে চলে যেত, রুবেন আনোয়ার কতগুলো আছে নাম চিনি না, এত কষ্ট করে ভাইদের সমর্থন নিয়ে ওলামায়ে কেরাম হুজুর সবাই মিলে সাপোর্ট দিচ্ছে, তারা বিশাল প্রোগ্রাম করাচ্ছে, আগামীতে যেন আরো ভালো প্রোগ্রাম করাতে পারে। সাপোর্ট করবেন না আপনারা, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। যাই হোক, এজন্য টাকা পয়সা বললে দিব নাকি?